তা আধা জবাব দিচ্ছে আমি বর্ডারে খুব কাছাকাছি আছি যে কোনো সময় চিন্তা করো না চট করে ঢুকে পড়ব তো আমরা জমাত শিবিরে রাখি এইখানে দুধ সময় বলে আরা দুধ খাইয়ে নেব চট করে ঢুকিলে ফট করি ধরব আমরা এরপরে কারাগারে দিয়ে দেব আর সূর্য ব্যাপার এনে শট করি বলে ঢুকে আর সাইডে ভিজত ধারা মহেন্দ্র ভাবে রাস্তার জামা আমরা রাস্তায় নেমে গেলাম আর আঠারো বছরের শাসকেরা সবাই ঘরের ভিতরে গেল আর কিছু লোক ইন্ডিয়া গেল আর কিছু লোক পালাইলো আর কিছু লোক ইতারার নৌকা মাৰকা লৈ ড্রাইভার শহর ধরা হুলল প্রমাণ

এটাই তো করাবো أمي يا كريسة الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله أحمده ونسلي على رسوله الكريم والصلاة والسلام على سيد العشق خاتم النبيين وأيها أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد

شاندار عظیم الشان ملاد النبی او اصرات النبی صلی اللہ علیہ وسلم صدر جلسہ جناب محمد عبد النور صاحب یہ علاقار انشٹ بک سمانت پردان وائیس ادافو محمد الحسان صاحب پتنگا اسلامی فاضل ڈگری مادرسہ سمانت ادافو صاحب সম্মানিত আলোচক হাফেজ শরীফ মোহাম্মদ শাহজালাল সাহেব সম্মানিত মঞ্চ উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হযরত উলুমা কালাম আজকের এই মাহফিলে আগত আমার সর্বস্তরের দিনদার দিনদরদি আমার তৌহিদি যুবক ছাত্র পর্দানসীন ভাই এবং আমার প্রিয় বোনেরা আমি আল্লাহ আল্লাহতালার সুক্রিয় আদায় করছি আল্লাহ তালা অত্যন্ত মেহরবানি করে দয়া করে দীর্ঘ অনেক দিন পর আজকে প্রায় বাংলাদেশে ক্যালেন্ডারের তালিকা অনুসারে প্রায় আঠারো বছর পর আল্লাহ তালা মেহরবানি করে দয়া করে এইভাবে আল্লাহ তালা মাহফিল করার তৌফিক দিচ্ছেন এবং আমরাও এসে আপনাদের সাথে মিলিত হয়ে আমাদের মতো গুণাগার নালায়ে খাকসা আল্লাহর গোলামেরা গোণাগারেরা এসে নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আল ইসলামের মিলাদুলনী ও সেরাত উন্নবী সাল্লাহ আল ইসলামের মাহফিলে আসতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শুকুরাত কালিমা পাঠ করছি হাম লিজালা তারা যখন জিজ্ঞাসা করবে আপনার শুকরাতন এরা কোলেমা পড়েছে এটার সোয়াব আমলমায় কিভাবে লিখবো আল্লাহ বলবে যে রাখো তোমাদের সোয়াব লিখতে হবে না আমার বন্দা যেই দিন আমার দরবারে ফিরে আসবে সেই দিন আমার নিজ হাতে আল্লাহর কুদরতি হাতি আমার বান্দার সোয়াব আমি তার আমল নমার মধ্যে লিপিবদ্ধ করে দেব এই জন্য সবাই আসুন একসাথে পড়ি লাকাল হাম কামায়াম্বাগি লিজালালিহিকা ওয়াজিমে সুলতানিকা আল্লাহ চাহে তো আমাদের আজকের এই শুকরানা কলমার বদৌলতে আজকের মাহফিলে আমাদের উপস্থিতি মধ্যে পরিপূর্ণ করে দেবেন আর আল্লাহর দরবারে যেদিন হাজির হব আল্লাহ নিজ হাতে এই শুকরাতান কলমার বদৌলতে আমাদের আমল নামার মধ্যে এমন কি দেবে আমরা কেউ জাহান্নামে নামে যাব না সবাই জান্নাতে চলে যাব সম্মানিত উপস্থিতি রসৌরুল্লাহ সাল্লা ইসলামের মৌলাউদ নবী মিলাদ আমাদের দেশে অনেকে পার্থক্য করে মিলাদুল নবী এটার মধ্যে পার্থক্য করে আপনারা এগুলো পার্থক্য করবেন না যারা এরকম পার্থক্য করেন এর সুরল্লাহ সাল্লাল্লাহ আলি ইসলামের হায়াতে জিন্দেগিয়েই আপনারা বুঝেননি পার্থক্য করবেন না মে রাদুল্লবী আর সি রাত সাল্লাল্লাহ আলী আল্লাহ নবী সৈয়দুল আম্বিয়ার দুই দিক একটা হলো সিরাত আর একটা হলো সুরত সুরতের বান্ডানা শেষ করা যাবে না আল্লাহ তালা আল্লাহ বাহারি তালা আমার পেয়ারা নবী আম্বিয়া রসুল আ কনসল্লাহ ইস্তামের সৌরত সম্পর্কে আল্লাহ 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 রসুর উল্লাহ সল্লহ ইস্টামের চোখ মুবারকের চাহিনী রসুর উল্লাহ সল্লল্লাহু আলাই ই জবান দিয়ে কথা বলার ভঙ্গি রসুর উল্লাহ সল্লহু আল্লাহ ই হাঠার ভঙ্গি রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাই ই কাওয়া ঘুমানু দৈনন্দিন জীবন আর বিশেষ করে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের রং আল্লাহ কেমত পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ ইসলামের মতো আর কোন সৃষ্টি পৃথিবীতে আর আসবে না আমার রবি সম্পর্কে আরবের লোকেরা সাত বছর বয়স আমার নবী মক্কায় মোয়াজ্জমার রাস্তা দিয়ে হাঁটতেছে কবি জাতি তিমক্কা কি জবল পর সালাম উল্কা কিয়া করতে তেপাত্তর মরহুম সিদ্দিকা মত আজাদ রহমতুল্লাহ আলাই আসো কাদরিয়ার মধ্যে লিখতেছে ওখানে ব্যাখ্য লিখেছে যে আমার নবী সাত বছর বয়সে যখন মক্কায় মোয়াজ্জমার জবল দিয়ে পাহাড় দিয়ে রাস্তা দিয়ে যেতেন পাহাড়ের থেকে পাথরেরা নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা উলিস ইসলামকে সালাম দিত সম্মানিত সব। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা সবচেয়ে বেশি আমাদের মুসলমান আমরা যারা আছি তাদের মধ্যে বিশাল একটি দ্বীদন্দ্ব যে আমার রসোর সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা ইসলামের মধ্যে অর্থনীতি আছে কিনা সমাজনীতি আছে কিনা আন্তর্জাতিক সম্পর্ক আছে কিনা কিছু কিছু মুসলমান ভাইয়েরা আমরা এগুলোর ব্যাপারে নিজেরাই অস্বীকার করি কি বলি কি বর্তমান যুগে ইসলাম কি সম্ভব বর্তমান যুগে ইসলামী রাষ্ট্র কি সম্ভব নমাজুজাহ জাকাত ইসলাম আছে থাক আমরা রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা মানুষের মন ঘোড়া জীবন ব্যবস্থা নিয়ে পরিচালিত হব অ্যান্ডিল্লা মানুষ আসেনে নাই আছে এটা বলে যে ইসলাম মসজিদের বিচর আর রাষ্ট্র পরিচালনায় আমরা সেকুলারিজমের ভিত্তিতেই দেশ পরিচালনা করব প্রিয় বাইশব রসুল্লাহ সাল্লা জীবন চরিত্রের ব্যাপারে যদি কেউ কোন ধরনের সন্দেহ করে তার ইমান থাকবে না আল্লাহ বলো দয়া করে আমাদেরকে বানিয়েছে সো রাত্রি কত সুন্দর করে আল্লাহতালা বলছেন বিস্মিল্লা মাদুর রাহিব লাকা যে হলাক নাহলে ইনসানাফি আকাশানি ও বান্দা আমি তোমারে বড় সুন্দর করে অবয়ব তোমারে আমি সৃষ্টি করেছি আপনারা এখানে সবাই বসেছে আমাদের একজনের চেহারার সাথে আরেকজনের মিল আছে নাই, চোখ কই কানের শুনানিও এক শ্বাস প্রশ্বাসও সবাই একই ভাবে নিচ্ছি কিন্তু দুইজনের চেহারার সাথে আমাদের মিল নাই আল্লাহ তারা এমন কারিগর আমাদের চেহারার মধ্যে এমন একটি পার্থক্য করে দিয়েছে এটা দুনিয়ায় আমার আহাকামুল হাক আল্লাহ সারা এইভাবে কোনো ব্যবস্থা আর কেউ করতে পারবেন লাকাতু খালাক্নাল ইনসানা ফী আহসানি তাক্বী শামানে তো ভাইসব আল্লাহ এটা বলে আবার বলতেছে আমি তোমাকে সৃষ্টি করেছি কিন্তু তোমাদেরকে আমি বিশাল একটা দায়িত্ব দিচ্ছি আমার কোরআনেওwidetildeর আয়াত আয়া রহমানির রহিম ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মলাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলীফাহ আও বান্দারে তো তোমার তো সুন্দর করে বানাইলাম আর আমি তোমাকে আমি আল্লাহ থেকে তোমরা সবাই আমার প্রতিনিধি খলিফা সোজা কথা চিন্তা করে দেখেছেন আমি আর আপনার মধ্যে কোন পার্থক্য নাই আমরা সবাই আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি কিন্তু বড় দুর্ভাগ্য আমরা আল্লাহর সাথে এই সম্পর্কটা ছিন্ন করে ফেলেছি আল্লাহ বলছে কুস খেয়েও না আল্লাহ বলছে সুখ খেয়েও না আল্লাহ বলছে ছাঁদাবাজি করো না আল্লাহ বলছে জমি দখল করো না এক গন্ডা দিয়ে এক কালি দখল করো না আল্লাহ বলছে আমি যে বিধান দিয়েছি আমি তোমাদেরকে প্রতিনিধি পাঠিয়েছি আর তোমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উসুয়াতুল হাসানা অনুসারে তোমরা জীবন যাপন করবে আজকে একটু চিন্তা করে দেখেন আমরা আর কোরআনে মজিদের আয়তের মধ্যে কতটুকু পার্থক্য রসুলল্লা সাল্ল ইসলাম যুদ্ধে গিয়েছেন আলোচনা নাই রসুল্লাহ সাল্ল ইসলাম খন্দকের যুদ্ধে কিদার জালায় পেটে পাথর বেঁধেছে এই আলোচনা নাই আলোচনা কি ইচারা ওয়াবি ইচারা শুনবি ইচারা কে আমি উচারা না কে আমি আমাদেরকে কি এইগুলোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন না এই জন্য আপনাদের তো আজকে সমাজ কল্যাণ পরিষদ আমাদের জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান উনি এখন তো বাংলাদেশের নেতা উনি এশিয়া উপমহাদেশের সীমানা পার হয়ে এখন বিশ্ব নেতাতে রূপান্তরিত হয়েছে উনি কি বলেছেন ওয়াহাবি সুন্নি কাউমি আলিয়া আলেমদের মধ্যে যেই মধ্যকানে দেওয়াল আছে আমরা সেটা ভেঙে চুরমার করে দিয়ে অক্কভক্ত ভাবে ইসলামের রজ্জুকে ধরে ন্যায় ইনসাফ বৈষম্যহীন একটি ইসলামিক ওয়েলফেয়ার স্টেট কায়েম করব এই ঘোষণা দিয়েছেন ডক্টর শফিক সাহেব প্রিয় বাই আজকে যে এক লাভ মেলা আতর্নবী আর সেরা আতুন নী এগুলি বিশাল একটি এটা ব্রিটিশের ষড়যন্ত্র ইহুদীদের ষড়যন্ত্র এই পার্থক্য আমরা তৌহিদি জনতারা করব না আমরা একাল্লাই বিশ্বাস করি এক রসুলে বিশ্বাস করি আমরা সবাই ঘোষণা দিয়েছি اما دل قرآن ایک قرآن مجید المدع اللہ تعالیٰ نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم قطب رو اجور এক লাখ চব্বিশ হাজার কি মতান্তরে দুই লাখ হাজার এই মর্যাদা পাই নাই আমার মর্যাদা পেয়েছে আমার নিয়ে গিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস ইমামুল আম্বিয়া সমস্ত আম্বিয়াদের ইমামতি করল আর প্রথম আসমান থেকে সপ্ত আসমান আর শেয়াজিম পর্যন্ত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আল্লাহর সাথে কথা বলেছেন সাক্ষাৎ করেছেন এটাই হচ্ছে আমাদের আর আহাতাম কুহেতু হলে মাত্র একজন কুহেতুড়ে নিয়ে গিয়েছেন বিশাল পরিবেশ কোরআনে মসজিদের মধ্যে বর্ণনা এসেছে প্রিয় বৈশব মোসা আলাইবসাল্লাম

আমাদের প্রথম কেবলা বাইতুল বায়ুল আর আমার নবী মডের মধ্যে আর্য করছিল চলে এসেছি আমার জন্মভূমি আমার ইব্রাহিম আলাইজিবাসাল্লামের এমনি তো আদম আলাহিবাসাল্লাম ওইখানে এসেছেন মনের মধ্যে তাবান্না সাথে সাথেই নমাজ পড়া অবস্থায় কেবলার পরিবর্তন হয়ে গিয়েছে না বাইতুল মকদ্দস থেকে ঘুরে সুজা মক্কায় মুআজ্জমার দিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় আজকে যারা এসেছেন তাদের কাছে অনুরোধ করব প্রিয় ভাই দলাদলি ভেদাবে ধর্মীয় ফেতনা ধর্ম নিয়ে ইসলামী জীবন ব্যবস্থার উপরে কোন ধরনের ফাসাদ সৃষ্টি করবেন না তরুণ যুবক ভাইদেরকে বলতে চাই আপনারা যেইভাবে করে পরিবর্তনের জন্য আগামী দিনের নতুন বাংলাদেশের আশা করছেন সেই বাংলাদেশকে যদি গড়তে চান তাহলে কোরআনী ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ নাই এটা আমার কথা না আমাদের সম্মানিত উপদেষ্টা চট্টলার চিচি সন্তান বাংলার মানুষের গৌরব বিশ্ব নোবেল বিজয় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুদ সাহেব জাতিসংঘে বক্তব্য রেখে বলেছেন কল্যাণময় স্টেট করা ছাড়া বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব নয় দেশকে গত আঠারো বছরে কোথায় যে নিয়ে গিয়েছে কোনো পার্টিকে গালি দিচ্ছে না কোনো ব্যক্তিকে গালি দিচ্ছে সর্বশান্ত করে দিয়েছে স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা পত্রিকায় দেখেছেন আগে দুই লক্ষ কোটি টাকা হাসিনা এবং রেহেনা দুইজনে মিলে বিদেশে পাচার করে দিয়েছে চট্টগ্রামের দুইজন একদম হলি রাজা এরা অধ্যাপক মাহমুদুল হাসান ইত এই দুইজন মোবাই না ডাকাতি শিখিয়েছে এই রূপ নাম ধরব না আর ফটিয়ার রূপ ইসলামিক ব্যাংক সোশ্যাল ব্যাংক আলারাফা ব্যাংক এরপরে ইউনিয়ন ব্যাংক লক্ষ কোটি টাকা তো তো পাচাল করেছে আর Benguela কে ধ্বংস করে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী নিজেই বক্তৃতা দিয়ে বলছেন যে আমার পিএম এরও কোটি টাকা আছে বলে নাই প্রধানমন্ত্রী এগুলি তোমার পাপের চিহ্ন টাকা এই টাকা আমার বাংলার মেহনতি মানুষের টাকা তোমরা লুট করেছ আমাদের উপদেশটা ঘোষণা করেছেন আপনারা আজকেও পত্রিকায় দেখেছেন এক হাজার নয় দুই হাজার নয় তিন নয় চার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা এই মন্ত্রী আর এমপিরা বিদেশে পাচার করেছে আমরা হিসাব করে গেছি বিদেশ থেকে যদি শুরু আমরা জাতিসংঘের মাধ্যমে পার্সেন্ট টাকাও যদি ফেরত আনতে পারি বাংলাদেশে চারে বছর বাজেটের জন্য জনগণের আর কোনো টাকা লাগবে না ওই অর্থ দিয়ে বাজেট করতে পারবো আমরা এই জন্যেই আমাদের ডক্টর শফিক সাহেব বলেছে আমরা জামাত যদি ইসলামী বিপ্লব করতে পারি তাদের বেকার যুবকদেরকে এখন বেকার যুবকদের সংখ্যা জানেন আল্লাহু আকবার আট সালের নির্বাচনে দশটি অন্তরে কেজিতে সেল হাবাইউ গরে গরে সরি বলছিল কে বলে নাই বলেন কোথায় কোন দশটা কেজিতে চাল জবাব দেন আপনারা যারা দেশ পরিচালনা করেছেন চাউলের দাম সর্বনিম্ন হলো পঁয়ত্রিশ টাকা আর সর্বোচ্চ চাউলের দাম হল সত্তর টাকার কাছাকাছি বিরাশি লক্ষ যুবক আজকে বেকার বিরাশি লক্ষ কেউ ডিগ্রি পাস কেউ মেট্রিক পাস কেউ আই এ পাস কেউ এম এ পাস কোথায় বলে চাকরি দিতে পারেন নাই আঠারো বছর তাই আমাদের আমির জামাত বলেছেন পাচার কিছু অর্থ যদি ফেরত আনতে পারি আমরা যদি ক্ষমতায় যেতে পারি উইদাউট মডগেস প্রত্যেকটা বেগার যুবককে দশ লক্ষ টাকা করে ঋণের ব্যবস্থা আমরা জামাত করব করবেন প্রিয় বাইশ দেশের অবস্থা আঠারো বছরে ইমাম সাহেবেরা মসজিদ ইমামতি করতে পারে নাই দুইজন লোকের সাথে কথা বললে জমাত শিবির মামলা দাও হামলা করুক দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো পাঁচ বছর মাথায় টুপি নিয়ে জনগণ রাস্তায় নামতে পারে নাই তার কারণ জমা তো টুপি ভরিয়ে নাই অবশ্যই জমাতে পারে আর সর্য ব্যাপার যতগুলা মামলা হামলা তো আছে আর এখন ওনারা কি বলছেন আমরা আপনারা আছেন আমরা কিছুই করি নাই আপনারা যদি এরকম পচয় অগাস্টের মতো কোন পরিবর্তন করতেন বাংলাদেশে পাঁচ পক্ষ মানুষকে আপনারা হত্যা করতেন বৈষম্যদের যে ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়েছেন চার্জ ফ্লাইট হেলিকপ্টার দিয়ে আলু দিয়ে আপনারা নির্বিচারে গুলি চালিয়েছেন একশো চব্বিশ জনের মতো শিশু কিছু ঘরের ভিতরেই হত্যা হয়েছে আহত হয়েছে হাজার হাজার আহ এখন ওনারা যারা আসুন ইতারা মনে মনে বাবন দে আবার কেন আই ফোন ফোন ওনারা মনে মনে লি ন আবার কেন ইতারা আইব ফোনা বই বই এ বসজনে বা ফোন বাফার কারণও আছে ফেসবুকের মধ্যে বাইরে যেতে একটু একজন আফা আপনি এইখানে নাই যে এই জন্য বাংলাদেশ আন্ধার হয়ে গেছে সব মানুষেরা এখন আপনার জন্য কাঁদতেছে আফা ও ফেরত তো তাই ফুলের অতলায় তো আফা জবাব দিচ্ছে আমি বর্ডারের খুব কাছি আছি যে কোনো সময় চিন্তা করো না চট করে ঢুকে পড়ব তো আমরা জমাত শিবিরে রাখি এখানে দুধ সুই বলে আর দুধ খাইয়ে নেবো চট করে ঢুকিলে করি তরব আমরা এরপরে কারাগারে দিয়ে দেব আর সূর্য ব্যাপার এনে শট করি বলে ঢুকে প্রিয় ভাই সব সবাই ঐক্যবদ্ধ থাকবেন আল্লাহর নিয়ামত বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে নির্বাচনের মাধ্যমে সরকার হবে সরকার গঠিত হবে আমাদের দেশে দেশ পরিচালনা করবে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যা কার্যক্রম আমি একজন নগণ্য জনগণের খা দেব নির্বাচিত সরকারেরা দুই বছরে যা করতে পারে নাই ইন্টারিয়াম গভর্নমেন্ট আজকে অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের মধ্যেই সেই কাজ সম্পন্ন করেছেন পারে নাই অন্যরা কেউ এগুলো করতে প্রিয় বাইশ আজকে তাই আপনাদের ক্ষেতমতে আরজ আরোচ করব দেশটাকে দুর্নীতি অর্থপচার লুটপাট হত্যা নির্যাতন নিপীড়ন আইনাগর ফাঁসির কাষ্টের মাধ্যমে দেশকে সর্বশান্ত করে দিয়েছে আমরা আঠারো বছর সহ্য করেছি আপনারা আঠারো দিনও সহ্য করতে পারলেন না ইরান প্রস্তাব দিয়েছিল পাকিস্তান প্রস্তাব দিয়েছিল তুরস্কের এক দোকান প্রস্তাব দিয়েছিল সাইদি সাহেব জেলখানা থেকে বলেছেন জেন্দা আল্লাহর বলি আমি এই দেশেই জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা এইখানেই পাঠিয়েছেন হয়াত যদি না থাকে এইখানেই মৃত্যুবরণ করব তারপরও বিদেশে যাব না হয়াত আর মাউতের ফয়সালা জমিনে হয় না আসমানেই হয় আর আপনারা দেশপ্রেমী হাজার বছরের মতো শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান যদি হতে হয় তাহলে আল্লাহর প্রিয় বাই আজকে আপনারা এসেছেন এটা জান্নাতি পরিবেশ মাতাই টুপি জিকির আল্লাহর হচ্ছে বাড়া ফানা লাকা জিকরা আল্লাহর জিকির হচ্ছে আল্লাহর পেয়ারা হাবিব সাইয়েদুল আম্বিয়া রাসূল আক্তম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির হচ্ছে আল্লাহর কুদরতি নজর দিয়ে আমাদের দিকে তাকায় রয়েছে আল্লাহ চাহে তো এই মাহফিলেই আমাদের না নাজাতের উসিলা হয়ে যেতে পারে শুধু এই মাহফিলেই আমাদের না নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ যদি বালনিয়তে আমরা এখানে থাকি আমরা এই কান আলোচনা করছি আল্লাহর پیارا হাবিব নূরে মুসা쌈 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ এবং সিরাত সম্পর্কে আলোচনা করছে দুনিয়াবি কোন মানুষের আলোচনা আমরা করছি না এগুলো বড় পবিত্র মাহফিল কিন্তু আপনারা আঠারো বছর মাহফিল করতে দেন না দিলেই পুলিশ এসে ঢুকে যাচ্ছে আপনি কি ওয়াজ করলেন আসেন আমার সাথে থানায় মামলা দিয়ে দিছে। মৌলভী সাহেব কি করবে কারাগারে আমার সাথে তো এরকম অনেক চট্টগ্রাম কারাগারে মসজিদের ইমাম মাদ্রাসা উস্তাদ এলাকার গণ্যমান্য ব্যক্তি কি হয়েছে জামাত শিবিরের জাগা দিছে তো কো আল্লাহ তালা তো আলহামদুলিল্লাহ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো না করে নাই ঘোষণা একত্রিশে অগাস্ট করছে মানুষেরা বলছে জমা ত একটু ক্যারামত নাই রু হানি হত নাই যা ভোজ জন হয় আর বলো আল্লাহ রু নিয়ে বিশ্বাস করি সুবাহান আমরা যেইভাবে অলি আই কারা রে মর্যাদা অলিআহি কামে জীবন আধা সচেতভাবে চর্চা করি আত্মারা সেইভাবে করেন না বললো ক্যারামত নাই একত্রিশ তারিখ আমাদেরকে ব্যান করলো সাড়ে চারটায় এক তারিখ গেলেও দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ পৌনে পাঁচটার সময় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মানুষ রোহন ও মূল্য নাই তো আর মূল্যে আছে এতে জানে নাই ইন্ডিয়া গেল ব্যবধান হয় দিন পাঁচ দিন কারামত জামাত শিবিরের কারামত বুঝেন পাঁচ দিনের মধ্যে জামাত আমরা রাস্তায় নেমে গেলাম আর আঠারো বছরের শাসকেরা সবাই গড়ের ভিতরে গেল আর কিছু লোক ইন্ডিয়া গেল আর কিছু লোক পালাইল আর কিছু লোক ইতারার নৌকা মারখা লই ড্রাইভার সহ ধরা হইল সালমানের প্রমাণ নৌকা ধরে যাবে আল্লাহ বাসিদাল্লাহ দাঁড়িয়ে বিভিন্ন আসি আসি

যদি কেরামত থেকে থাকে তাহলে ইসলামী আন্দোলন এই দেশের জনতার প্রিয় ভাই সব আজকে আবরাজ আপনারা দেখেছেন কোন অপরাধ নাই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ঢাকা পিটিয়ে পিটিএ তাকে হত্যা করবো অপরাধ কি শুধু হিন্দুস্তানের বিরুদ্ধে একটা

অত্যাচারী যারা তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজপথে এর আজকে আপনাদের ক্ষেতমতে আরোজ আরোচ করতে চাই আপনাদের এই এলাকা পশ্চিম গোসাই দাঙ্গা আপনাদের সর্বস্তরের জনগণের কাছে হাত জোর করে বলুন আসল আগামী দিনের নতুন একটি বাংলাদেশ সুজলা সুকলা শস্য শ্যামলা ধনে জান্নে পুষ্পে বরা ইবনে বতুতার বাসায় ভ্রমণ করে গিয়ে লিখেছিল বাংলার গড়ে গড়ে হাসি বাংলার ঘরে ঘরে সুখ আর স্বাচ্ছন্দ্য বাংলার মানুষের গোয়াল বরা গরু গোলাধরা ধান পুকুর বরা মাছ ধনে তান্নে এই হল আমার বাংলাদেশ 1757 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলা পতনের মাধ্যমে 200টা বছর والله ডাক্তারদের প্রোগ্রামিং করে আবার ই কোর্সে আমি তো আরো আসলে আর বলবো না আব্বারা আরগো প্রোগ্রাম আছে আয় আসলে এক বড়ারণ হই যে ডেইলি সৈগভসা তো এইভাবে ঘুরি ঘুরি আসুন সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ ভাবে নতুন বাংলাদেশ গঠার জন্য ন্যায় ইনসাফ বৈষম্যহীন ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য কোরআনে মজিদের ওই আয়াত বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুম আল্লাহ একতলাব করবেন না আহারা বলে আশিকের রাসূল না শুধু

হারাম আর হালাল পার্থক্য করেই আমাদেরকে চলতে হবে এক লুকমা পরিমাণ হালাল হারাম যদি আমার গেজাই কানে ঢুকে তাহলে আমার কলব আন্দার হয়ে যাবে এই জন্য বুজুর আলে দিন গুন রাত্রে উঠে কানতেন কালবে যা কেড়ে দে মুজে হও রৌনওয়ালি আঁকো দে ও আল্লাহ আমাকে সিকিরওয়ালা একটা কলব দাও কান্নাওয়ালা একটি চোখ দাও এটাই হলো মুসলমানদের আসল এই জন্য বাইসব আসুন আগামী দিনে বাংলাদেশকে নতুন বাংলাদেশে রূপান্তরিত হওয়ার জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের জীবন চরিত্রকে আঁকড়িয়ে ধরে আমলের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করার আহ্বান রেখে আমি আমার পথে কানে শেষ করছি ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম